একটা সুন্দর দৃষ্টান্ত মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনুন মা। এক বাবা তিন ছেলে, এখন বাবা দিন রাত খেটে তিন ছেলেকে মানুষ করেছে, সবাই করে, আপনারাও করেন আমরাও করি। তা মানুষের মতো মানুষ করবার জন্য বাবা দিন রাত এক করে ফেলেছে, আর এত কষ্ট করেছে যে মানুষও হয়েছে, কেউ হয়েছে ব্যারিস্টার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে বড় ডাক্তার। এখন বাবারও গর্বে বুকটা ভরে যায়, আহা আমি ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। গর্বে বাবা বুক ফুলিয়ে গ্রামে হেঁটে বেড়ায়। দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলো। মায়েরা মন দিয়ে শুনবেন, আমাদের মায়ের সংসারটা কেমন দেখুন। যখন বাবা বৃদ্ধ হয়েছে তখন পথের মাঝে সকালবেলা এক সাধুর সঙ্গে দেখা। হরে কৃষ্ণ করজোড়ে দণ্ডবাদ করলেন, বলে শোনো কেমন আছো? বলছে খুব ভালো আছি সাধু বাবা, তুমি কেমন আছো? বলছে আমিও ভালো। তা বলি জীবনের সময় তো সব পার হয়ে গেল, আর তো বেশি সময় নেই, এবার একটু তার চিন্তা করো। তখন সেই তিন ছেলের বাবা বলছে কার চিন্তা? কেন, যে তোমার আপনজন তার চিন্তা করো। তখন সেই ছেলের বাবা হেসে উঠলেন, সাধু বাবা নিজের আপন যে তার চিন্তা তো করেছি, আমার নিজের বলতে তোমার তিন ছেলে, তাদেরকে আমি মানুষের মতো মানুষ করেছি। আপনি জানেন না সাধু বাবা, তিন ছেলে একেবারে গুণবান হয়েছে। আচ্ছা কি আর বলবো, বলে এরাই তো আমার আপন। বলে না গো না, আরো একজন আছে। বলছে আর কি? আর তো কেউ নেই? তুমি জানো না সাধু বাবা, আমার তিন ছেলে আমাকে কত ভালোবাসে, তাই বুঝি খুব ভালোবাসে। ও মা, সন্তান যদি কোলে বসে মার গলাটা জড়িয়ে ধরে আদর করে, মা মনে করে যে আমার সন্তান আমার বড় ভালোবাসে, তাই না? এটা আমাদের গর্ব হয়। এখন বলছে তা তোমার তিন ছেলে তোমাকে কেমন ভালোবাসে? বলছে শোনো সাধু বাবা, তোমাকে বলি, আমার বড় ছেলে তার দুই ভাইকে ঘরে বসিয়ে একদিন বলা বলি করছে, ভাই বাবা তো আমাদের জন্য অনেক করেছে, বাবা যখন মারা যাবে এই বাড়ির মধ্যে যে মিষ্টি আম গাছটা আছে, অনেকগুলো গাছ আছে, তার মধ্যে যে গাছে আম মিষ্টি হয়, হ্যাঁ ওই আম গাছটা কেটেই বাবার শেষ কাজটা করব। আচ্ছা বলো তো সাধু বাবা, যে কোনো একটা আম গাছ দিয়ে শেষ কাজ করলেই তো হয়? তা না, সে কারোর চিন্তা না করে আমার কথা ভেবে আমার জন্য বাড়ির মিষ্টি আম গাছটা কেটে দেবে। এমন কাজ কয়জন করে? বাবা বা আর মেজ ছেলে? বলছে মেজ ছেলে বলেছে বাবাকে যেখানে দাহ করা হবে সেখানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাথর এনে একটা স্মৃতি মন্দির বানিয়ে দেব, দেশের পাথর দিয়ে নয় বিদেশ থেকে আনবো, তাই বুঝি? হ্যাঁ। আর তোমার ছোট ছেলে? বলে তার কথা আর কি বলবো সাধু বাবা, আমার ওই পাগল ছেলে বলে সাত গ্রামের মানুষকে ঢেড়া পেটিয়ে নিমন্ত্রণ করবে, আর বাড়িতে এনে আমার মরার পরে যখন সবাইকে খাওয়াবে, তাও কি যা তা খাওয়াবে না, যেখানকার যেটা বিখ্যাত খাবার, এক এক জায়গায় এক একটা বিখ্যাত খাবার আছে না? যেমন মনে করুন বর্ধমানের বিখ্যাত কি? মিহিদানা। শক্তিগড়ের? জয়নগরের? কলকাতার? কিছু বলবি? তা বস। বারুইপুরের? কৃষ্ণনগরের? সরভাজা। এক এক জায়গার এক একটা বিখ্যাত খাবার। বলছে আয় দাদা, কোলাঘাটের বিখ্যাত কি আছে? ওইটা বলা যাবে না। আচ্ছা বেশ, তাই হোক, এখন যেখানকার যেটা বিখ্যাত সেটা আনা হবে, আর সেটাই সাত গ্রামের লোককে খাওয়ানো হবে। সাধু বাবা বলছে বা বা বা, তোমার ছেলে এত কিছু করবে? তা বলে এই যে বন্ধু, একবার পরীক্ষা করে দেখবে নাকি? কি পরীক্ষা? তোমার ছেলেরা যা যা বলেছে সেগুলো করে কিনা? কি করে করব, মরে গেলে তো আর দেখতে পাবো না। বলে শোনো, আমার কাছে একটা বড়ি আছে, ভেষজ বড়ি, সেটা তোমাকে আমি দেব, তুমি রাত্রে খাবার পরে খেয়ে নেবে, সকালবেলায় দেখতে পাবে যে কে তোমার জন্য কি করছে। সাধু বাবা, বড়ি খেলে তুমি মরবে না, মানে
বাইরে থেকে দেখলে মনে হবে তুমি মরে গেছো, কিন্তু অন্তরে তুমি সব জানতে পারবে। কেমন? বেশ চিন্তা করছে সাধু বাবা, বলছে যখন পরীক্ষা করে দেখি তবে। হ্যাঁ, আমার বিশ্বাস আমার তিন ছেলে যা বলেছে সেটাই করবে। ঠিক আছে, তাহলে বড়িটা হাতে করে নিয়ে রাত্রে গিয়ে খাবার পরে খেয়ে নিয়েছে মা। সকাল হলো, দেখুন এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমরা হাসির ছলে নিলে হবে না, বাস্তব, বাস্তবটাকে বিশ্বাস করতে শিখতে হবে। সকাল হয়েছে, সাতটা বেজে গেল, আটটা বেজে গেল, নটা বেজে গেল, বাবা দরজা খুলছে না। তিন ছেলে চিন্তায় পড়লো, কি ব্যাপার, কোনোদিন তো বাবা এত বেলা করে ঘুমায় না, আজ দরজা খুলছে না কেন? বড় ছেলে গিয়ে ডাকছে, বাবা বাবা, ও বাবা বাবা। এখন বড় দাদা যে তার চিৎকার দেখে আরো দুই ভাই এসেছে, কি রে দাদা বাবা দরজা খুলছে না কেন? জানি না ভাই, বয়স হয়েছে, কিছু যদি হয়ে যায়। শিগগিরিটা, ও বাবা বাবা বাবা, দরজা খোলো, দরজা খোলো। কি হলো, দরজা খুলছে না কেন? নিশ্চয় কিছু একটা হয়ে গেছে ভাই, শিগগিরি আয়, আমরা জোর করে দরজা ভেঙে ভিতরে ঢুকি। তিন ভাই জোরপূর্বক দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে দেখছে বাবা শুয়ে আছে, কাছে গিয়ে ডাকছে, বাবা, ও বাবা, ও বাবা, বাবা ওঠো বাবা, তোমার কি হয়েছে বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? জড়িয়ে ধরেছে, বাবা তোমার কি হলো বাবা, বাবা তুমি কথা বলো বাবা, কথা বলো বাবা, তুমি যে আমাদের মাথার উপরে বট গাছের ছায়ার মতো ছিলে, কোথায় চলে গেলে তুমি, কোথায় থাকবো আমরা, কে আমাদের মাথার উপরে ছায়া দিয়ে থাকবে, তোমার কথা বলো। চিৎকার করে তিন ভাই কাছে, আর সেই চিৎকার শুনে পাড়ার লোক সব ছুটে এসেছে বাবা, যেরকম হয় আর কি, সবাই এসে দেখছে, আহা মানুষটা এত তাড়াতাড়ি চলে গেল, বড্ড ভালো ছিল মানুষটি। সবাই কান্নাকাটি করছে, দেখতে দেখতে দু ঘন্টা ধরে কান্নাকাটি হলো মা। এমন সময় বড় ছেলে বলছে, ভাই কান্না বন্ধ কর, আর কি হবে কেঁদে বল, যে চলে গেছে সে তো আর আসবে না, কেঁদে আর কি লাভ, এখানেও লাভ লসের খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই কান্না বন্ধ কর, আর কাঁদার দরকার নেই, এখন বাবা তো আমাদের জন্য অনেক করেছে, বাবার শেষ কাজটা আমাদের করতে হবে। কিন্তু জানিস ভাই, বড় দাদা বলছে, আমি বাবাকে জীবিত থাকতে একবার ভেবেছিলাম যে বাড়ির মধ্যে যে মিষ্টি আম গাছটা আছে ওই গাছটা কেটে বাবার শেষ কাজটা করব, কিন্তু এখন আমি চিন্তা করলাম যে বাড়ির মধ্যে অনেক বাচ্চা গাছা আছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরবে, আম গাছ দিয়ে বাবার শেষ কাজ করব বলেছি, সে তো যে কোনো একটা আম গাছ দিয়ে করলেই হয়, তার জন্য মিষ্টি আম গাছটা কাটার দরকার নেই, যে আম গাছের আমটা খুব টক খাওয়া যায় না ওটা কেটেই নাই বাবার শেষ কাজটা করা হোক, আম গাছ দিয়ে করব বলেছি, সে যে কোনো একটা আম গাছ হলেই হয়। মেজো ছেলে বলছে, দাদারে আমি ভেবেছিলাম বিদেশ থেকে দামি দামি পাথর এনে বাবার একটা শ্মশানের স্মৃতি মন্দির বানাব, কিন্তু এখন চিন্তা করছি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে দামি পাথর এনে ওই স্মৃতি মন্দির বানালে সেটা যেমন স্মৃতি মন্দির, আবার বাঁশ গাছের বেড়া তৈরি করে যদি আমরা সুন্দর করে স্মৃতি মন্দির করি বাঁশ আর বেড়া দিয়ে, সেটাও তো স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির বানানো নিয়ে কথা, তা সে পাথর দিয়ে হোক আর বাঁশ দিয়ে বেড়া দিয়ে করাই হোক, তাই গৌর হরিব। বাবা বিছানায় শুয়ে আছে, মা শুয়ে শুয়ে সব কথা শুনছে, মনে মনে বলছে, ঠিকই বলেছিস বাবা, সত্যি তো, যে চলে গেছে তার জন্য এত টাকা খরচ করার কি দরকার, বাকি রইল ছোট ছেলে, তার কথাটা শুনলে ষোলকলাই পরিপূর্ণ হয়ে যায়। বল বল বাবা, এবার তুই কি বলবি বল। ছোট ছেলে বলছে, দাদা আমিও ভেবেছিলাম সাত গ্রামের মানুষকে বাড়িতে এনে যেখানকার যেটা বিখ্যাত সেটা এনে খাওয়াবো, লাখ লাখ টাকা খরচ করব, কিন্তু দেখ দাদা বাবা যেমন আমাদের মানুষ করেছে আমাদেরও তো সন্তানের প্রতি দায়িত্ব আছে, তো
তা যে চলে গেছে সে তো আর আসবে না লাখ লাখ টাকা খরচ করবার দরকার নেই সাত গ্রামের মানুষকে না খাওয়িয়ে ওই যারা বাবার সঙ্গে শ্মশানে যাবে তারা ফিরে এলে ওই শক্তিগড়ের ল্যাংচা বর্ধমানের মিহিদানা কলকাতার রসগোল্লা সেগুলো যেমন মিষ্টি বাজারের গুড় বাতাসা সেও তো মিষ্টি তা ওই যে কজন শ্মশানে যাবে তারা ফিরে এলে তাদের চিড়ের সঙ্গে গুড় বাতাসা মিশিয়ে খাওয়িয়ে দিলে হবে তাই গো হরি বল হরি বল বাবা বিছানায় শুয়ে শুয়ে মনে মনে বলছে ঠিকই তো বাবা কাদের জন্য সারা জীবন ভূতের খাটুনি খেটেছে সবে আমার বৃথা হয়ে গেল বাবা ঠিকই করেছিস তো বাবা এত সময় শুয়েছিল মা যেই না বিছানায় উঠে বসেছে হঠাৎ তিন ছেলে দেখছে বাবা বসে আছে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে বাবা এতদিন আমি মরেই ছিলাম রে সবে মাত্র বেঁচে উঠেছি আজ আমি বুঝেছি বাবা এই জগতে কেউ কারো নয় ঠিক করেছিস কেন আমার কথা ভাববি তোরা এতদিনে আমার শিক্ষা হলো তোরা থাক আমার চিন্তা করতে হবে না ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে সেই সাধুর কাছে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে সাধু বাবা আমার মুক্তির পথ বলে দাও কোন পথে গেলে আমি প্রভুর চরণ পাবো হরি বল হরি বল প্রভুর চরণ তলে বসে বসে কাঁদছে আর বলছে দয়া বল কবে তৃষিতয় মরুন ছাড়িয়া যাইব তোমার রসালা নন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার কবে তাপিত চিতা করিব শীতল তোমার করুণা চন্দনে কবে নিতাই সুর হরি বল হরি কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া আমার চরণ টলিবে না তাই মা গো যাদের জন্য ভাবছো বসে তারা তোমার কথা ভাববে না তাই বসনা পদকর্তা বললেন
ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে যখনই গৌর হরি পূর্বস্থলিতে চরণ রেখেছে সেই খবর পৌঁছে গেছে নবদ্বীপে আর নদিয়াবাসী সবাই চলেছে গৌর দর্শনে পূর্বস্থলিতে কেউ খালি হাতে যাচ্ছে না মা সবার হাতে প্রভুর সেবার সামগ্রী শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয় তাই যাচ্ছে মা কেমন ভাবে আনন্দে ধাবলো সবে গৌরাঙ্গ দেখিলে রে রন্ধন হলো বাবা সবার আগে প্রভুর সেবা হলো সেবার পর গৌর হরি হাত বাড়ালেন দাও গোবিন্দ কি চাই জানো না ও গোবিন্দ আমার যে মুখশুদ্ধি চাই কি মুখশুদ্ধি মায়েরা বলুন গৌর হরি কি মুখশুদ্ধি চাই হরি তো কি তাই না বলছে ও দয়াময় তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি এনে দিচ্ছি মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল হরে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল হরে মুখশুদ্ধি ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল এবার আবার ছুটতে ছুটতে আসছে এখন এতটা ক্লান্ত হয়ে গেছে কারণ অনেক দূরে গেছে তো তিন ক্রোশ পথ ছুটতে ছুটতে গেছে গ্রামে এখন গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে আর মনে মনে চিন্তা করছে তাই তো প্রভু যে বলল যে মুখশুদ্ধি দাও আজকে যেমন চাইলো কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও তার থেকে একটা কাজ করি দুটো হরিদকে প্রভুকে দিয়ে কাজ নেই একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব প্রভু তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি এ যিনি অন্তরে বসে আছে তার কিছু জানতে বাকি থাকে একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে গৌর হরি কিন্তু কোনো কথাই বলেনি মা সেই একটাই সেবা করেছে সেবা করে বলছে গোবিন্দ আর দেরি কেন চলো আবার যাত্রা করি ভক্তগণকে নিয়ে আবার চললেন মা যাচ্ছি পরদি বসেতে প্রভু অগ্রদীপে আইলার পরদি বসেতে প্রভু অগ্রদীপে আইল পরদি বসেতে প্রভু অগ্রদীপে আইল ও গোবিন্দ কোথায় এলাম অগ্রদীপ এসে গেছি প্রভু কিন্তু মা জানে যে গোবিন্দ ঘোষের কাছে একটা হরিদকি আছে তাই গোবিন্দকে ত্যাগ করবে বলে ওই গোবিন্দ ঘোষের ঘর অগ্রদীপে তাই অগ্রদীপে রেখে চলে যাবে বলে বলছে শোনো গোবিন্দ আর কোথাও যাব না এখানে সেবার ব্যবস্থা কর বেশ প্রভু তাই হবে সেবার ব্যবস্থা হলো সেবার পর হাত বাড়িয়েছে দাও মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদ গদ জানতাম দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এই না ধর গৌর হরি বলেন দাঁড়াও গোবিন্দ কাল যখন চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে কেন প্রভু
আমি তো জানি তুমি আর চাইবে তাই কাল দুটো হরি থেকে ভিক্ষা করে দুটোই তোমাকে দিইনি একটা আমার কাছে রেখেছিলাম তুমি সঞ্চয় করেছো হ্যাঁ ওদয়ময় আমি তো জানি তুমি চাইবে আজকে তুমি যেই চেয়েছো সেই দিয়ে দিলাম কি ভালো করিনি বাহ চমৎকার গোবিন্দ এতদিন আমার সঙ্গ করে এই শিক্ষা পেয়েছো প্রভু আমি কি কোনো ভুল করেছি না না তুমি কোনো ভুল করোনি ভুল তো করেছি আমি তুমি তুমি আবার কিসে ভুল করলে গোবিন্দ আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে না না দয়াময় এমন কথা তুমি বলো না আমি মানছি আমি সঞ্চয় করেছি কিন্তু বিশ্বাস করো প্রভু আমি তোমার নিজের জন্য করিনি আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য তাতেও যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মারো তোমার যা মনে চায় তাই বলো কিন্তু আমাকে ফেলে চলে যেও না দয়াময় তুমি ছাড়া আমার আর কেউ নেই গৌর হরি কোনো কথাই শুনছে না শোনা গোবিন্দ সন্ন্যাসীর নহে কমু সঞ্চয় বাসনা তুমি সর্বস্ব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো বটে সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি তাই আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম আমি তোমায় ছাড়ব না দয়াময় আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার চরণে আর কোনোদিন এমন ভাবে সঞ্চয় করবো না গৌরী চরণটা জড়িয়ে ধরেছে মা জড়িয়ে ধরে গাছের বলছে প্রভু আমি অপরাধ করেছি কিন্তু তুমি তো দয়াল তুমি তো করুণাময় তুমি আমায় ছেড়ে চলে যেও না প্রভু তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার কৃপা করে দয়াল হরি যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি
যদি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি। আজ আমিও কথা দিলাম এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে মা। গৌরহরি চলে গেল, গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। পাড়াপড়শি গোবিন্দকে দেখে চিনতে পেরেছে, আরে এ তো আমাদের পাড়ারই ছেলে রে। সবাই ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু যে একবার গৌরহরির সঙ্গ পেয়েছে তার এই মায়ার সংসারে কি আর মন বসবে গো? এক একটা দিন যাচ্ছে বাবা, এক এক বছর মনে হচ্ছে। 15 দিনে হয় এক পক্ষ কাল মা, দেখতে দেখতে আজ 13 দিন বাবা। আর পারছে না থাকতে, কেন পারছে না? মনে মনে চিন্তা করছে, এ জগতে অনেকে বলে যার কেউ নেই তার ভগবান আছে, কিন্তু আজ সেই গৌরহরি আমাকে ত্যাগ করেছে, তাহলে এ প্রাণ রেখে আর লাভ কি? দয়াময় তুমি যখন আমায় ছেড়ে চলে গেলে, দেখতে দেখতে আজ 13 দিন, তুমি তো এলে না প্রভু, আমার এই প্রাণ আমি আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দ ঘোষ, কিন্তু অন্তর্যামী গৌরহরি তিনি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তাই বিলম্ব না করে তিনি একটা কোষ্ঠী পাথর, প্রভু ছিলেন রামকেলিতে মা, ওই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল বাবা। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। এক পা দুপা করে জলের মধ্যে নামছে, আর ওই পাথরটা ভাসতে 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 গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লেগেছে। যেই না লেগেছে, গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কষ্টি পাথর তো, তাই মরা পোড়ানো কাঠ ভেবে সেটাকে দূরে সরিয়ে দিল। আবার সেই পাথরটা ভাসতে 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 অঙ্গে এসে লেগেছে। সঙ্গে সঙ্গে ওই পোড়া কাষ্ঠটাকে হাতে করে নিয়ে আবর্জনা, মানে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। আর মরা হলো না মা, দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেল। এদিকে কি হলো, 13 দিন চলে গেল, এলো 14 দিন। আর 14 দিন যখন হলো মা, প্রভু আর দূরে থাকতে পারলেন না, 15 দিনে এক পক্ষ কাল, ছুটে এলেন করুণাময় গৌরহরি। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে তার সাধ্য নেই দূরে থাকার। এলেন গৌরহরি ভক্তগণকে নিয়ে গোবিন্দ ঘোষের ঘরের কাছে, ডাকছে গোবিন্দ, কে? দরজা খোলো। ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে পথের মাঝখানে গৌরহরি প্রভুর চরণে জড়িয়ে ধরেছে। দয়া মা, গৌরহরি এসেছো, আমায় ছেড়ে তুমি কোথায় গিয়েছিলে প্রভু? কোথাও দাও আমায় ছেড়ে, আর কোথাও যাবে না, শান্ত হও, আমি আসবো তুমি জানতে? না, জানো না ও গোবিন্দ, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। আগমন বার্তা? হ্যাঁ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? গিয়েছিলাম। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। যাও যাও নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই আবর্জনার মধ্যে থেকে গঙ্গার পাড়ে সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, কি এ তো কষ্টি পাথর, প্রভুর কাছে এনে দাঁড় করা। গৌরহরি বলেন, শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। প্রভু নিজে হাতে বিগ্রহ স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করে যা পাবে এই গোপীনাথের সেবায় দেবে, সঞ্চয় করে রাখবে না, কেমন? আরো বলি, শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো, বিবাহ করে দুইজনে গোপীনাথের সেবা দিও, সংসার দিচ্ছে বাবা। এবার এত পরীক্ষা হলো তাতেও হলো না মা, এবার সংসার দিচ্ছে। বলছে বেশ, আরো বলি শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়।
खोदा मां तुम्ही कोथाई जाबे अगोविंद आमी कोथाई जाबो जानो आमार मन माने ना जाबो वृंदावने ओ गो आमार मन माने ना आमी जाबो वृंदावने आमार নিজের স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো মা সেদিন থেকে সেবা একবার কমে গেল সংসার হচ্ছে যে বাবা এক বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো ছেলের নাম রাখলেন ভগবানের নামে ঘরে যে বিগ্রহ গোপীনাথ আছে তার নামে মিলিয়ে রাখলেন এটা আমার বিগ্রহ গোপীনাথ আর এ হচ্ছে আমার পুত্র গোপীনাথ আর যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল চারবারের থেকে এখন দুইবার হয়ে দাঁড়ালো প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে তাই যেমন মায়া দিয়েছি তেমন আমার মায়া কাটিয়ে নেব কাটিয়ে নিচ্ছে কেমন করে এটা শুধু গোবিন্দ ঘোষ না এটা আমাদের ক্ষেত্রে হয় দুঃখ পায় সাহেরে ভাজে শুকনা ভাজে কেই সুখ মে যে হরে ভাজে দুঃখ কাহা সাহেরে মনোয়া দুঃখ কাহা সাহেরে কি হলো মা প্রতিদিন ভিক্ষা করে যেমন আজও ভিক্ষা করেছে ভিক্ষা করে এসে ডাকছে নিজের স্ত্রীকে অমাধবী যা কিছু ভিক্ষা করেছি দুই ভাগ করো দুই ভাগ করে এক ভাগ রন্ধন করো আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব স্নান করে এসে দেখছে বাবা ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে রান্না হয়নি মাধবী গেলে কোথায় ডাকতে ডাকতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে মাধবী গোপীনাথের চরণে উপুড় হয়ে পড়ে আছে চিৎকার করে উঠেছে গোপীনাথ তুমি কি করলে গোপীনাথ আমার মাধবীকে কেড়ে নিলে কেন কি অপরাধ করেছে বলো গোপীনাথ আমার মাধবী কি অপরাধ করেছে কেন তুমি কেড়ে নিলে মাধবীকে মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে পাড়ার লোক ছুটে এলো মা ছুটে এসে তাদের যা কাজ পাড়ার লোক কি করে যখন কেউ মারা যায় সেই বাড়িতে গিয়ে সবার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় গোবিন্দ ঘোষকেও ঠিক তেমন সান্ত্বনা দিচ্ছে শান্ত হও কেঁদো না তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না তোমার তো নয় যে দিয়েছিল সেই নিয়েছে তোমার একটা সন্তান আছে তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো সান্ত্বনা দেবার পর নিজের স্ত্রীর শেষকৃত্য নিজে সম্পন্ন করলেন কিন্তু এই ছোট্ট ছেলেকে নিয়ে তার দিন কাটে মা একটা দিন দুটো দিন যেতে যেতে ছেলের বয়স হলো পাঁচ বছর একদিন ছোট্ট সন্তান বাবার কোলে বসে বলছে বাবা পাঁচ বছরের শিশু কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে মা কোলের মধ্যে বসে বলছে বাবা সবার তো মা আছে আমার মা কোথায় বলো না বাবা আমার মা কোথায় বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবার যা কাজ আমি তো আছি বাবা আমি তোর মা আমি তোর বাবা কাঁদিস না আমি তোর কোনো কষ্ট রাখব না কিন্তু সন্তানের একই প্রশ্ন প্রতিদিন বলো না বাবা মা কোথায় আমার মা কোথায় সবার মা আছে আমার মা কোথায় আমার মা তো আমাকে খাওয়ায় না ঘুম পড়ায় না আদর করে না ভালোবাসে না সহ্য করতে না পেরে বলছে মায়ের কথা জানতে চাস তবে যাই মন্দিরে যা
ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, সেই সুযোগে ছোট্ট সন্তান মন্দিরের ভিতরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের কাছে করজোড়ে বসে বলছে, গোপীনাথ আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? হরি বল। বলো না গোপীনাথ আমার মা কোথায়? হরি ও গোপীনাথ। এদিকে মা বাবা গঙ্গা থেকে স্নান করে এসে ডাকছে, ও গোপীনাথ। সব বাবা মাই যেমন সন্তানকে ভালোবাসে, এসে ডাকছে, গোপীনাথ। ও গোপীনাথ কোথায় বাবা তুই? এই দেখ আমি এসেছি আমার কলিয়ায়, সারাদিন আমি তোকে দেখতে পাইনি, কোথায় আছিস বাবা আমার বুকের মাঝে আয়। হঠাৎ দেখছে ছেলের কান্নার শব্দ, ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে নিজের পুত্র মা মা বলে কাঁদছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা ওকে কোনোদিন বলবে না তোর মা কোথায়? আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, ও তোকে কখনো বলবে না। বলতে বলতে সন্তানের বদনের দিকে যেই না তাকিয়েছে মা, দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করেছে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ গোপীনাথ, কিচ্ছু বলিনি, আমার একমাত্র সন্তানকে কেড়ে নিও না, আমার আর কেউ নেই গোপীনাথ, তুমি আমার পুত্রকে কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু। সন্তান চলে গেল, নিজে হাতে বাবা সন্তানকে নিয়ে গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিল, গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ এত নিষ্ঠুর তুমি কি
করে পারলে তুমি সর্বস্ব কেড়ে নিলে আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখব আর আমি তোমায় সেবা দেব না একদিন দুই দিন তিন দিন চলে যায় আর প্রভুর সেবা হয় না মা দেখতে দেখতে আজ চার দিন শুধু ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি দেয় আর বলে ও গোপীনা কোথায় তুই একবার এসে আমায় বাবা বলি না ওরে একবার ফিরে আয় কোথায় গেলি তুই চিৎকার করে নিজের সন্তানকে ডাকি চার দিনের দিন ভগবান পাথরের মধ্যে আর কঠিন হয়ে থাকতে পারছে না মা ভক্তির কান্না দেখে সচল মূর্তি ধারণ করে পুত্র সেজে এক পা দু পা করে সে ডাকছে বাবা ও বাবা কে আমি তোমার পুত্র গোপীনা কে আমার পুত্র না না আমার পুত্র তো মরে গেছে কে তুমি আমি তোমায় চিনি না তুমি চলে যাও আমি তোমায় চিনি না আমি আর কারোর বাবা নই বাবা একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা কারোর যদি দুটো সন্তান থাকে তার মধ্যে যদি একটা মারা যায় তবে কি বাবা আর একটা সন্তানকে না খাইয়ে রাখে আর চার দিন হলো বাবা তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি ও তুমি এসেছো আমার কাছে তুমি এসেছো তুমি আমার বাবা বলে ডাকলে তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায় শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য তুমি আমাকে বাবা বলে ডাকলে তুমি পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে পারবো বাবা পারবে আমার জন্য একবার শক্তি স্বর্ণ খেতে পারবো বাবা পারবো তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে পারবো তুমি পারবে আমার জন্য কাছা নিতে পারবো বাবা আজ আমি তোমায় কথা দিচ্ছি পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব এই আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম এবার তুমি কিছু খেতে দাও বাবা কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে প্রভুর সেবা হলো মা এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন না চলতে পারে না মা আর প্রতিদিন ভগবান পুত্র সেজে ওই শিয়রের পাশে এসে গলাটা জড়িয়ে ধরে বলে বাবা কষ্ট হচ্ছে না রে অন্তিম সময় যখন আসে সবারই যেমনই হয় রে আমার যে যাওয়ার সময় হলো একটা কাজ করবি বলো বাবা আমায় একটু চরণামৃত এনে দিবি আজ কিন্তু আর মনে নেই মা মানে অন্তিম সময় তো বাবা সবকিছু বিস্মরণ হয়ে গেছে ভেবেছে নিজের পুত্র ও গোপীনা বলো বাবা আমায় একটু চরণামৃত এনে দিবি দেব সচরণামৃত পান করালেন গোপীনা বলো বাবা আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে চলে যাবার আগে আমায় একবার নাম শোনাবি বাবা শোনাব ভগবান করতাল হাতে করে নিয়ে সন্তান সেজে প্রভুর আহা ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে আজ পুত্র হয়ে বাবাকে নাম শ্রবণ করাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম
জয়নিতা জয়গোর এখানে ভক্ত আর ভগবানের মিলন করে রাখবো তার কারণ যেহেতু এরপরে আরো আপনাদের এখানে নাম চলবে কীর্তন চলবে তো সেই জন্য ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা যাব না এখানে ভক্ত ভগবানের মিলন করে আমরা রেখে দেব তবে মুখে বলে দিই মা যারা অগ্রদীপে জাননি দেখে আসবেন সেই পিতার জন্য পিণ্ড দান করেছিলেন প্রভু আজও করেন যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে মা কাঁচা পরিদান করে মকর সংক্রান্তি তিথিতে আজও সেই কাঁচা পরিয়ে গোপীনাথকে গঙ্গার পারে নিয়ে যাওয়া হয় নিজের সন্তান যদি করত তাহলে এক মাস পর একদিন তারপরে ভুলে যেত কিন্তু যেটা আজও বর্তমান ভক্তের জন্য যুগে যুগে এই কর্ম চলছে তাই বৈষ্ণব মহাজন বললেন যুগে যুগে তুমি এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তির মা যুগে যুগে তুমি এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তির মা দাঁড়াইল আমরা যেহেতু লীলা বিশ্রাম রাখলাম এবার নিতাই গৌরী জয়ধ্বনি করবার আগে চলুন আমরা দুটো ভজন আস্বাদন করব আসুন দিদি আসুন 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 আচ্ছা এখানে একটা উন্না পেতে দেয়া হচ্ছে এখানে রাখুন আসরে আসবেন না আসুন আসুন জানি তাই দেখতেই পাচ্ছেন আমরা সবাই একটু আনন্দ করব আসুন এখানে আসুন হরে কৃষ্ণ জয়নি দাই আপনাদের এলাকারই বৌমা দেখতে পাচ্ছেন এই দিদি ভাই কীর্তন করে উনি একজন কীর্তনিয়া তো সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করব দিদি ভাইও আনন্দ করবেন আসুন সবাই মিলে একসঙ্গে ভজন গানে আনন্দ করি হরি বৌ কৃষ্ণ বলে বাহু তুলে
শুধু জয় আর নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় সবাই বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ अभिना
राजा कृष्ण कहाँ